বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব অনুশীলনী একে নয়ের খ নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। এখানে নয়ের খ নম্বরে বলা হয়েছে যে প্রমাণ করো যে রুট সেভেন একটি অমূলদ সংখ্যা। সে অমূলদ সংখ্যা বলতে আমরা কী বুঝি, অমূলদ সংখ্যা কী? যেখানে আমরা জানি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলা হয়। অমূল সংখ্যার শর্ত হলো যে তাহলে এমন দুইটি মৌলিক স্বাভাবিক সংখ্যা পি ও কিউ, যেখানে পি ইজ গ্রেটার দেন কিউ থাকবে এবং যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেটি হবে মূলদ সংখ্যা। আর তাহলে আমরা ধরে নেই, তাহলে আমরা ধরি রুট ওভার সেভেন একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা তাহলে মূলদ সংখ্যার শর্ত অনুযায়ী আমরা কী লিখতে পারি, রুট ওভার সেভেন ইজ ইকুয়াল টু পি বাই কিউ, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি এখন এর উভয় পক্ষে বর্গ করি বা রুট ওভার সেভেন হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পি বাই কিউ হোল স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে তাহলে আমরা কী পাই, বা রুটে স্কোয়ারে কাটা তাহলে থাকলো সেভেন ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখন আমরা সেভেন এবং পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারের উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে পাই সেভেন কিউ ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ। এখানে স্কোয়ারে কিউ কাটা গেল, তাহলে কী থাকলো, সেভেন কিউ ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। তো সেভেন কিউ, আসলে সেভেন কিউ কী, সেভেন কিউ হলো একটা পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ কখনোই পূর্ণ সংখ্যা হতে পারে না। এখানে সেভেন কিউ একটি পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা না। তাহলে আমরা লিখতে পারি এখানে সেভেন কিউ একটি পূর্ণ সংখ্যা, সেভেন কিউ একটি পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। সুতরাং সেভেন কিউ এবং পি স্কোয়ার, সুতরাং সেভেন কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না। অতএব সেভেন কিউ ইজ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। অতএব সেভেন কিউ আমরা কোথা থেকে পেলাম, যে আমরা রুট সেভেন ইজ ইকুয়াল টু পি বাই কিউ। তাহলে অতএব রুট সেভেন ইজ নট ইকুয়াল টু পি বাই কিউ, রুট সেভেন ইজ নট ইকুয়াল টু পি বাই কিউ। যেহেতু রুট সেভেন পি বাই কিউ এর সমান নয়, সুতরাং আমরা বলতে পারি কি, এটি একটি অমূলদ সংখ্যা। অতএব রুট সেভেন কখনো মূলদ সংখ্যা হতে পারে না।
অতএব রুট সেভেন একটি অমূলদ সংখ্যা, রুট সেভেন একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। কী যে লিখতে পারলাম,